মুর্শিদ যেখানে তাকবে, তার কাছে যারা বায়াত গ্রহণ করতে চাইবে, তাদের সর্বস্তরে মাকাম উজ্জ্বল, আগমন সব জায়গায় হবে, গর্বস্তি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানকার যে পীরে কামিল আমানুল্লাহর উদ্যোগে তারে পূজা আর পেশাবের কাছে মুরিদ হয়েছে, তরিক নিয়েছে সেই শাইখের পীরে কামের উসিলায় করে, তিনি মিলাদ আয়োজন করেছে। তিনি বলেন আমাদের পীরে কামে নামানুল্লাহ নাকি আল্লাহ তাআলা নিকটবর্তী অবস্থানে করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তিনি হলেন হকানি পীর, তিনি হলেন হকের পথে আসে, যারা লাইনে আর মুরিদ লাইন, যারা বায়াত গ্রহণ করেছেন আমার প্রিয় মুর্শিদ শেখ শেখ মোহাম্মদ আমানুল্লাহ, যারা বায়াত গ্রহণ করেছেন মুরিদ হয়েছেন তরিকা নিয়েছেন, যারাই হয়েছেন তারাই হয়েছেন সফলতা। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই পীরের কাছে যারাই বায়াত গ্রহণ করেছে তারাই যদি বলে বায়াত মুরিদ অন্য কারো কাছের চেষ্টা করেছে, তাহলে বোধহয় গেল তাদের মধ্যে গুলমাল রয়েছে। আর যারা এ পদরে রাখবে প্রিয় মুর্শিদকে মেনে চলবে, তার সর্ব সর্বকালের মধ্যে তার সব কিছুই উজ্জ্বল উজ্জ্বল এবং সফল কামেল সাকসেসফুল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।